আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করব ঝরঝরে জর্দা সেমাই। আর এই সেমাই আপনারা দুই মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। জর্দা সেমাই তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এখন কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন ঘিয়ের মধ্যে কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম ভেজে নিব। এগুলো আপনারা পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। সেমাই রান্নার শেষে আমি এগুলো ব্যবহার করব। এখন এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টুকরা তেজপাতা, 5টা এলাচ আর কয়েক পিস দারচিনি দিয়ে দিলাম। এখন লাচা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাই 1 মিনিটের মতো ভেজে নিব ঘিয়ের সাথে। এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 400 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনি পুরোপুরি গলে আসা পর্যন্ত 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে জাল করে নিচ্ছি। চুলার আঁচ বাড়ানো অথবা কমানো যাবে না। শুরু থেকে শেষ পর্যন্তই একদম লো আঁচে সেমাই রান্না করে নিতে হবে। চিনি কিছুটা গলে আসলে এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার ফলে সেমাইয়ে খুব সুন্দর একটা স্বাদ আসে। এখানে আপনারা 1/2 কাপের মতো লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়ে দিতে পারেন। তবে লিকুইড দুধ ব্যবহার করলে সেমাই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন না। সবগুলো উপকরণ শুকনো ব্যবহার করার কারণে এই সেমাইটা 2 মাসের মতো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দর্শক দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন এখানে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এই লাচ্চা সেমাইটি আগে থেকেই ভাজা থাকে, তাই 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নিলেই সেমাই তৈরি হয়ে যায়। বেশি ভাজার প্রয়োজন পড়ে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মুচমুচে জর্দা সেমাই। ছোট বড় সকলেই এই সেমাইটি খেতে অনেক পছন্দ করে। আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আমার জর্দা সেমাই একদম তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে। উপর থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। দর্শক আজকের সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।